বেশ কিছুদিন ধরে হয়তো খেয়াল করেছেন যে আমি যে ভিডিও ভিতরে যে পিএলপি গুলো অথবা পিএনজি গুলো শেয়ার করি সেগুলো একটা ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার করি, যেখানে আপনাদের পাসওয়ার্ড গুলো দেওয়ার পর আপনাকে লিঙ্কটা দেয়, সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনি ফাইলগুলো সংগ্রহ করতে পারেন। সো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে এটা কিভাবে করে সেটা নিয়ে একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য। সো ফাইনালি আজকে ভিডিওটা তাদের জন্য উৎসর্গ করা হলো। সো এটা করতে মূলত আমাদের প্রয়োজন হবে একটা মোবাইল ফোন অথবা একটা পিসি। সো মোবাইল দিয়ে আপনি সম্পূর্ণ কাজটা করতে পারবেন, আবার পিসি দিয়ে করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। সো আজকে আমি যেটা দেখাবো পিসি দিয়ে দেখ, এর কারণ হচ্ছে আপনাদেরকে যদি আমি পিসি দিয়ে দেখাই তাহলে আপনি একটু বড় বড় দেখতে পাবেন, যার কারণে আপনি মানে ক্লিয়ারলি সব বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি আরিয়ান সাকিব ফ্রম আরিয়ান সাকিব টেক। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস গেট স্টার্ট। সো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক গাইস। সো প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম, দেন এখানে আমরা সার্চ করবো যে গুগল ফর্মস। ওকে, যে আমার এখানে সাজেস্ট করতেছে তো আমি এটাকে এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে যে প্রথম ওয়েবসাইট আসছে সেখানে আমরা ক্লিক করব। ওকে, দেন কিছুক্ষণ লোডিং হওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাবো যে গো টু পেজ, আর এখানে দেখতে পাবো আরেকটা, ঠিক আছে। সো আমরা বিজনেসটা না যে পার্সোনালটা দিব, ঠিক আছে। সো এখানে দেখা যাচ্ছে যে পার্সোনাল, ঠিক আছে। সো আমরা পার্সোনাল গো টু পেজ, সরি, গো টু গুগল ফর্মস। সো আমরা এখানে ক্লিক করব, দেন এখান থেকে কিছুক্ষণ লোডিং হবে। ওকে, দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলে যেতগুলো ভিডিও আছে বা যেতগুলো পিএলপি শেয়ার করছে সবগুলো এখানে আছে। আপনি কি চান এগুলো সব দেখাই দিই আপনাদেরকে? না থাকে। সো তারপর আমরা এখানে একদিকে ডান দিকে কর্নারের নিচে দিকে দেখতে পাবো যে একটা প্লাস আইকন, ঠিক আছে। সো এখানে ক্লিক করব। আপনারা যখন খুলবেন তখন আপনাদের ওরকম পেজ থাকবে না, সো শুধু প্লাসটাই থাকবে, ঠিক আছে। ওকে, তো এখানে একবার সর্বপ্রথম যে কাজটা আছে এখানে দেখবেন শিরোনাম বিহীন ফর্মস, এটা ওরা মানে ফর্ম এটা দিয়ে রাখছে। সো আমরা এখানে একটা শিরোনাম দিব, মানে ফাইলটার নাম দিব আর কি। তো লাইক আমি এখানে দিতেছি ওকে। সো এখানে আমরা টাইপ করব লাইক আমাদের যেই ফাইলের নাম পিএলপি, জাস্ট পিএলপি আমি দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, সো তারপর আমরা এখানে ক্লিক করার পরে যে এখানে যে নামটা দিয়েছি সেটা এখানে চলে আসবে। দেন এখান থেকে আমরা এখানে ক্লিক করব বিকল্প ওয়ান, মানে এক, এটা বাংলা দেওয়া আছে সব কিছু। সো আমরা এখানে ক্লিক করব। ওকে, এখানে দেওয়ার পর আমরা এখান থেকে এখানে দেখবেন যে একাধিক প্রশ্ন, সরি, একাধিক পছন্দের প্রশ্ন, ঠিক আছে, এটা ভেঙে গেছে। সো আমরা এখানে ক্লিক করবো, দেন এখান থেকে সংক্ষিপ্ত উত্তর এখানে ক্লিক করবো। ওকে, দেন এখান থেকে প্রয়োজনীয় এটাকে আমরা এনেবল করে দিব, দেন এখান থেকে আবার এটাকে এনেবল করে দিব। ওকে, দ্যাটস ইট। আমরা এখান থেকে আসার পরে আমরা এখান দেখবো যে শিরোনামবিহীন প্রশ্ন, ঠিক আছে। সো আমরা এখানে, সরি, ওকে, সো আমরা এখানে একটা লিখে নিব যে লাইক ডাউনলোড, ঠিক আছে। সো ডাউনলোডটা লিখে দিয়েছি, ওয়েট, ওকে। দেন এখান থেকে আমরা একটা ইয়ে লিখে নিব যে পাসওয়ার্ড। ওকে, ওকে, এটা একটু কেটে দিচ্ছি আমি। ওকে, দেন এখান থেকে আমি এখান থেকে আপনার সংখ্যা দেখতে পাচ্ছেন, এখান থেকে সিলেক্ট করার পর আমরা পাঠ্য দিয়ে দেবো, ঠিক আছে, যার কারণে আপনারা এখানে যা মন চায় তা লিখতে পারবেন। যদি এখানে শুধু সংখ্যা দিয়ে রাখেন তো শুধু সংখ্যা দিতে হবে, ঠিক আছে। সো আমরা পাঠ্য দিয়ে রাখতেছি, দেন এখান থেকে পাসওয়ার্ডটা দিবেন, লাইক আমি 1 2 3 দিতেছি, 1 2 3 4, ঠিক আছে। সো এখান থেকে আপনি একটা পাসওয়ার্ডটা যদি ভুল লেখে তাহলে কী দেখবেন? সো আমি এখান দিতেছি এরর পাসওয়ার্ড। ওকে, এরর পাসওয়ার্ড। সো এখন যদি কেউ ভুল পাসওয়ার্ড দেয় তাহলে এটা শো করবে, ঠিক আছে। এখানে আপনার মনে হতো আপনি দিতে পারেন, আমি যদি লিখি যে আপনি ভুল লিখছেন, লাইক ভুল লিখছেন, ওকে, তো এখানে দেখবেন যে আপনি ভুল লিখছেন। যদি এখানে 1 2 3 4 না দিতে পারে তাহলে এটা লেখা উঠবে যে আপনি ভুল লিখছেন, ঠিক আছে। ওকে, সো আমরা এখানে আরেকটা এ দিতেছি লাইক ASDF। ওকে, সো তারপর যদি আমরা আপনাদের মন মতো চাইলে এখানে যা মন চাই দিতে পারেন। সো আমি আবার এরর পাসওয়ার্ড দিয়ে দিতেছি,
দিয়ে। আচ্ছা দেন এখান থেকে আমরা এখানে ক্লিক করবো সেটিংসে, দেন এখান থেকে উপস্থাপনা, এখানে ক্লিক করার পর আপনি যে লিঙ্কটা দিতে চাইতেছেন মানে পাসওয়ার্ডের উপরে যে লিঙ্কটা শো করবে, দেন এখান থেকে এটা আপনি এগিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি আমি কথার কথা ইউটিউবে যাচ্ছি, এখান থেকে একটা লিঙ্ক আপনাদেরকে মানে দেখানোর জন্য এটা দিতেছি। দেখ এটার লিঙ্কটা আমি দিব, তো এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিতেছি, কপি লিঙ্ক অ্যাড্রেস, ওকে, দেন এখান থেকে আমি এটা পেস্ট করে দিব, তারপর সেভ করুন, এখানে ক্লিক করব, দেন এখান থেকে পাঠানে ক্লিক করব। পাঠানে যাওয়ার পর এখানে শো করবো অনেক কিছু, তো আমরা এখানে কিছু করব না, দেন এখান থেকে আমি লিঙ্কে ক্লিক করব, লিঙ্ক আইকনে, দেন এখান থেকে কপি করুন, এখানে ক্লিক করার পর লিঙ্কটা কপি হয়ে যাবে। দেন আমরা যাকে লিঙ্কটা দিব সেখান থেকে মানে উনি যদি ফাইলটা সংগ্রহ করতে চায়, যে লিঙ্কটা দিছি সেই লিঙ্কটা যদি কপি করতে চায় তাহলে আর কি পাসওয়ার্ডটা দিতে হবে। আর তাছাড়া আপনি যদি লিঙ্কটা শর্ট করতে চান তাহলে ইউআরএল শর্ট করুন, এখানে দিলেই দেখবেন এটা অনেক ছোট হয়ে গেছে, দেন এখান থেকে আমি এটা আবার কপি করে নিলাম। ওয়াল রাইট গাইস, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, কোথাও বুঝতে সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে আপনার সমস্যার কথাগুলো লিখে পোস্ট করতে পারেন, ওখানে আমি সহ আমাদের মডারেটররা আপনার সমস্যা সমাধান করার জন্য বসে আছে। সবশেষে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সি ইউ নেক্সট এপিসোড, আসসালামু আলাইকুম।